হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ডিসেম্বরের শেষে একদম কিন্তু বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে, আর এখন কিন্তু আমি বার হচ্ছি এরকম বাজে 11:30। এখান থেকে ধরবো কিন্তু 12টার ট্রেন ধরে কিন্তু যাবো আমরা সোনারপুর, আর সোনারপুর থেকে টু নামখানা লোকাল ধরবো, ধরে চলে যাব সরাসরি বকখালি। কী করে যাচ্ছি, কত কী খরচ পড়ছে এবং কোন হোটেলে থাকছি, মানে যাবতীয় সব কিছু এই ভিডিওর মধ্যে তোমাদের আজকে শেয়ার করব। আর সত্যি বলতে এই শীতের সময় বকখালি যাওয়ার ফিলটা কিন্তু সম্পূর্ণ আলাদা, আর গরমের সময় যাওয়ার কিন্তু ফিলটা সম্পূর্ণ আলাদা। তো চলো, এই শীতের বেলায় বার হয়ে পড়েছি। 2024 সাল প্রায় চলেই এসছে, আর কিছুদিন পরে 2024 সাল পড়বে, 2024-এর নামে কিন্তু ভিডিওটা আপলোড হবে। যাই হোক, চলো যাওয়া যাক, কীভাবে যাচ্ছি, কত কী খরচ হচ্ছে সব কিছু তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে। আমরা এখান থেকে সরাসরি পিয়ালি স্টেশন যাচ্ছি, মানে এখান থেকে 5 মিনিট পিয়ালি স্টেশন, এখান থেকে গিয়ে টিকিটটা কাটতে হবে ঝটঝট। সরাসরি কিন্তু আমরা পিয়ালি থেকে নামখানার একদম পুরো টিকিট কেটে নেবো, আর এখান থেকে সোনারপুর যাবো, সোনারপুর থেকে নামখানা। সো গাইস, টিকিট আমাদের কাটা হয়ে গেছে, আর এখান থেকে টিকিট নিলে কিন্তু 25 টাকা, পিয়ালি টু নামখানা 25 টাকা, আর সোনারপুর থেকেও কিন্তু 25 টাকা। সো গাইস, ফাইনালি কিন্তু নামখানা লোকালে উঠে গেছি। প্রথমত বলে নিই, আমাদের ট্রেন টাইম ছিল 1:47, যেহেতু আমরা সোনারপুর থেকে ট্রেনটি ধরেছি। এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে 1:20, যেটা সোনারপুরে এসে পৌঁছায় 1:47, এবং নামখানে গিয়ে পৌঁছায় 3:55। আমরা কিন্তু প্রায় চলে এসেছি নামখানা স্টেশন, মানে আর একটু গেলেই কিন্তু নামখানা। আর হচ্ছে ট্রেনের যে অবস্থা, মানে একদম সুনসান হয়ে গেছে, ট্রেনে কিন্তু কোনো প্যাসেঞ্জারই নেই। আমরা এই বগিটাই কিন্তু আমরা দু চারজন আছি। নামখানার আগের স্টেশনে কিন্তু ট্রেন এরকম অবস্থা হয়ে গেছে, পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ, খুব কম প্যাসেঞ্জার কিন্তু আছে। আমরা কিন্তু ঢুকে গেলাম নামখানা। ফাইনালি কিন্তু আমরা নামখানা স্টেশনে নেমে গেছি, আর এখান থেকে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে তোমার টোটো বা বাস ধরতে হবে। ফাইনালি কিন্তু নামখানা স্টেশন থেকে বার হয়ে গেছে। এখান থেকে টোটো ভাড়া বা বাস ভাড়া, মানে কোনটায় গেলে সেভ হবে সেটা তোমাদের কাছে এবারে বলবো। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টোটো ফোটো আছে, আর এখান থেকে কিন্তু কিছুটা আগিয়ে গিয়ে, মানে 10 মিনিট আগিয়ে গেলে যেখান থেকে কিন্তু বাসে করে চলে যাওয়া যাবে বকখালি। চলো, ওই বাসে করে গেলে কিন্তু আমাকে সেভ হবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে যাবে। তো চলো, প্রথমত এখান থেকে আগে বাড়াই। এখান থেকে হচ্ছে 10 মিনিট তাই নয়, 5 থেকে 6 মিনিট হেঁটে কিন্তু যেখান থেকে বাস ধরা যায় আর সেখানে যাওয়া যায়। তো চলো হেঁটে এগোতে লাগি। বকখালি ভাড়া কত দাদা? দুজন দুজন আছো? 60 টাকা করে পার হেড, রিজার্ভে গেলে 450 টাকা। বকখালি ভাড়া কত? 70 টাকা। কজন আছে? কজন আছে? দুজন, 70 টাকা। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, মানে যে যার মতন কিন্তু একটা ভাড়া বলছে, ঠিক আছে। মানে কোন একটা টোটোওয়ালার কাছে জিজ্ঞাসা করলাম, বললো যে 60 টাকা, তারপর আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম 70 টাকা। তো মানে এদের কোনো কিন্তু ঠিক নেই, যার কাছ থেকে যেভাবে ইচ্ছা নিয়ে নিতে পারে। তোমাদের প্রথমে এখানে কী করতে হবে, দাম দর করতে হবে, দাম দর করে কিন্তু উঠতে হবে। তো চলো, আমরা এখান থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটু এগিয়ে গেলে হেঁটে আর কি 5 মিনিট, খুব জোরে 5 মিনিট হেঁটে গেলে তোমার বাস বা হচ্ছে সামনে টোটো ধরলে ওখান থেকে কিন্তু রেটটা অনেকটাই কম হবে। আর প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু একটু দাম দর করে নেবে, কেননা তোমাদের তো দেখালাম প্রুফ সহ, যে যার মতন ইচ্ছা দাম বলে দিচ্ছে, আর কত কী বলছে সেটা তো তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি অলরেডি। এই রাস্তা ধরে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর সামনে এগিয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু লোকজন আছে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই রাস্তা ধরে হেঁটে এগিয়ে যাচ্ছে সামনে এখান থেকে বাস ধরার জন্য বা এখান থেকে সামনে টোটো ধরার জন্য। সামনে একটু এগিয়ে আছে, দেখতে পাচ্ছ বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এটা বকখালি যায়, বাট আমরা এখান থেকে অটো বা টোটোয় করে যাবো। কত করে ভাড়া, কত করে? 40 টাকা ভাড়া বলছি। ভাড়া কত করে বললে? 40 টাকা। 40 টাকা করে। ফাইনালি আমরা অটো ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর ওখান থেকে কিন্তু 5 মিনিট হেঁটে আসলে, ওখানে বলেছিলাম 60 টাকা করে, তোমার দেখলে তো 60 টাকা বলছে কেউ 70 টাকা। ওখান থেকে 5 মিনিট হেঁটে আসলে কিন্তু সামনে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে, এখানে আসলে 40 টাকা বলছে, সেটা তো তোমরা শুনতেই পেলে। বাসে গেলে তোমাদের 28 টাকা করে পড়বে, আর অটো বা টোটোতে গেলে 40 টাকা, আর ওখান থেকে 5 মিনিট হেঁটে আসলে কিন্তু তোমাদের 20 টাকা সেভ হচ্ছে। এবার তোমাদের ব্যাপার, তোমরা ওখান থেকে যাবে না এখান থেকে যাবে। এখান থেকে রিজার্ভ 350 টাকা। বাসে গেলে 1 ঘন্টা 20 মিনিট, অটোয় গেলে 30 থেকে 35 মিনিট। অটো রিজার্ভ কত? 350। তো গাইস, ফাইনালি চলে এসেছি বকখালি, আর এখন বাজে কিন্তু 7:45 এরকম সামথিং। এবারে কিন্তু ঝটঝট হোটেলটা খোঁজার পর, মানে সন্ধ্যার আগেই কিন্তু আমাদের হোটেলটা আগে ঠিক করতে হবে। গাইস, এমএ মাত্র কিন্তু একটা হোটেল দেখতে যাচ্ছি, যদি ঠিকঠাক লাগে তো তোমাদেরকে শেয়ার করে দেবো। আর একটা জিনিস বলে নিই, মানে এখানে কিন্তু দীঘার মতন একটা ফিল পাবে, যে দীঘা থেকে যেরকম বাস থেকে বা ট্রেন থেকে নামার পরে অনেকে চলে আসে হোটেল দেখানোর জন্য, সেরকম একটা ব্যাপার আছে। তাই ওটা কিন্তু একটা ফানি মুভমেন্ট। সো প্রথমত একটা হোটেল দেখতে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। রেট কেমন?
এমনি দুদিন, কালকে রবিবার, সোমবার চেক আউট করবেন তো? হ্যাঁ। 330 টাকা মানে সার্ভিসিং নিয়ে আর নাই, কুড়ি 300 টাকা করে বললো উনি। 300 টাকা রেঞ্জ, কিন্তু সার্ভিসিং আছে 30 টাকা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ একটা রুম দেখালো দাদারা, এটা এরকম 300 টাকা করে রুম ভাড়া। প্রথমত একটা হোটেল দেখেছি যেটা মোটামুটি সেরকম লাগেনি, তাহলে চলে এসেছি, ওটা ছিল কিন্তু 300 টাকা। এটা একটা এসেছি একটা হোটেলে, দেখি এটা কেমন, রুমটা যদি ঠিকঠাক হয় তাহলে এটা মানে নতুন বানিয়েছে। তো চলো, সন্ধ্যা হবো হবো ভাব, আমাদের তাড়াতাড়ি আগে হোটেলটাই করতে হবে। এটা রেঞ্জ কেমন আছে? 400 টাকা। ব্যাপারটা হচ্ছে এখানে 400 টাকা বলছে, আগেরটা 300 টাকা বলেছিল। আমি এর থেকে আগেরটাই বেটা দেখছিলাম, তো আরও দেখি হোটেল, ঠিক আছে? তোমরা তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে তো শেয়ার করছি। তো গাইস, অলরেডি দুটো রুম দেখেছি, সরি দুটো হোটেল দেখেছি, বাট সেরকম ভালো লাগেনি, বাট তোমাদের তো শেয়ার করেছি। চলো এখন একটা দেখতে এসি, যদি ভালো লেগে থাকে তো এখানেই নিয়ে নেবো। এই একটা হোটেল দেখতে এসি, চলো দেখা যাক। গাইস ব্যাপারটা হচ্ছে এখানে তো আসলাম, 3 নম্বর হোটেল দেখতে এসি, এখানে এসে দেখলাম একটা ছোট মতন একটা ইয়ে দেখিয়ে দিল রুম, সেখানে বলছে 350 টাকা, সব থেকে বেশি মানে 400 টাকা বলছে, তারপর 350 টাকা করবো। একদম ভালো না রুম, মানে একদম বাজে রুম, ঠিক আছে? আবার ডাকছি আমাদের এটা। তো গাইস, এই যে হোটেল প্রতিমা এটা দেখছি, এটা দেখা যাক কেমন কিরকম হতে পারে। উপরে রুম আছে, হয়ে গেছে। এটা কেমন কি রেঞ্জ আছে? আছে অক্সিজেনে 330 টাকা থেকে স্টার্টিং রয়েছে, আর একটু সিজন আসলে 150 টাকা বাড়তে পারে। আচ্ছা, এখন কেমন আছে? এখন মোটামুটি হচ্ছে ডিসেম্বরের, আজকে কত তারিখ, 16 তারিখ হয়ে গেল, আর কম করে 450 থেকে স্টার্টিং। 450। সবাই রুম ফাইনাল হলো, মানে প্রথমে এসে আমরা কিন্তু যে রুমটা দেখেছিলাম সেই রুমটাই নিয়ে নিলাম। রুমটা বেশ মোটামুটি ঠিক আছে, আমরা দুজনই তো আছি। যাই হোক, রুমের কন্ডিশন মোটামুটি সব কিছু ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি রুমের কন্ডিশন। সো এই হচ্ছে কিন্তু রুম, এখানে একটা খাট আছে এবং একটা ফ্যান আছে, টিভি আছে, আর আয়না দিয়েছে একটা, আর হচ্ছে তোমাদের বাথরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে কিন্তু বাথরুমের কন্ডিশন। তো পুরোপুরি এই রুমটা ভাড়া পড়লো 300 টাকা। আরেকবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে রুমের কন্ডিশন। প্রথমত আমাদের ট্রেনের টিকিট কাটলাম আমরা 25 টাকায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নামখানায় নেমে এই যে বকখালিতে আসলাম, কত টাকায়? 40 টাকায়। তাহলে কত হচ্ছে? 65 টাকা। আর এখানে রুম ভাড়া 300, মানে একদিন তোমরা মোটামুটি 365 টাকায় ঘুরতে পারবে, ঠিক আছে? মানে তুমি শুধু বকখালি আসতে জাস্ট 65 টাকা খরচ, বকখালি আসতে জাস্ট 65 টাকা খরচ, তারপরে রুম ভাড়া 300, 400, 500। তোমাদের অনেক রুম কিন্তু দেখিয়েছি। সো গাইস, রুমের তো একদম সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন কি রেঞ্জ সব কিছু বলে দিয়েছি। আর আমি এসে মাত্র কিন্তু একটু নিচের দিকে গেছিলাম, যে ভিডিওটা কিন্তু তোমাদেরকে এখন শেয়ার করবো না, মানে এই ভিডিওতে শেয়ার করবো না, কেননা তোমাদেরকে সব কিছুই বলছি। আস্তে আস্তে বীচ থেকে একটু ঘুরে এসেছি, বীচ থেকে হালকা এনজয় করে এসেছি, আর এখন চলে এসেছি রুমে। এখন ডিনারটা তাড়াতাড়ি সেরে নেবো, কেননা বাজে এখন কিন্তু 10টা, 10টা বেজে গেছে। কালকে সকাল সকাল উঠে কিন্তু আমাদের ঘুরতে যেতে হবে, মানে 4টি স্পট আছে, যে স্পটগুলো গিয়ে আমাদের ঘুরতে হবে এবং তোমাদের কাছে রিভিল করতে হবে। আর হ্যাঁ, টোটো কি অটো কি বুক করে যাচ্ছি, কত কি খরচ হচ্ছে, সেগুলো কিন্তু কালকে সব কিছু বলবো, সেটা কিন্তু পরের ভিডিওটা দেখতে পাবে। আর আজকে ভিডিওটা কিন্তু এইখানেই, মানে এটা নিয়েই, যে কীভাবে আসবে, কত কী খরচা হচ্ছে, টোটাল কত খরচ, আর রুমে সব কিছু নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা, আর বিচ ফিচ এবং কালকে কোথায় কোথায় ঘুরছি সেসব ভিডিওগুলো কিন্তু তোমরা এর পরে ভিডিও দেখতে পাবে। আমি হচ্ছে বাইরে থেকে রুটি আর চিকেন কষা নিয়ে চলে এসেছি রুমে, আমি আর আমার বন্ধু আছে, দুজন মিলেই একদম খাওয়া দাওয়া সেরে নেবো রুমেই, মানে বাইরে কিন্তু ডিনারটা আমরা করিনি, ঠিক আছে? বাইরে হালকা একটু চাপা খেয়ে বাস একটু চিল করে চলে এসেছি, ডিনারটা রাতে হচ্ছে রুমেই সেরে নিচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই রাখছি, মানে এর পরের পার্টটা কিন্তু আরও আরও ইন্টারেস্টিং থাকছে, সেটা দেখার জন্য সাবস্ক্রাইব মাস্ট করতে হবে। আর ভিডিওটা কিন্তু কেমন লেগেছে তোমার যদি একটুকু উপকার হয়ে থাকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? যদি একটু উপকার হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব মাস্ট করবে। আর এর পরে ভিডিওটা আরও লেভেলের করবো, আমি সব স্পটগুলো ঘুরবো এবং এবং হচ্ছে কিন্তু কত কী খরচ পড়ছে সব কিছুই বলবো। তো ভিডিওটা এখানে রাখছি, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল। আর হ্যাঁ, পরের ভিডিওটা দেখতে ভুলবে না।